হরে কৃষ্ণ তা এখন আমরা যেতে চলেছি দ্বারকাপুরি ধাম জয় শ্রী শ্রী দ্বারকাধীশ ভগবান তো সেই দ্বারকাপুরি অতি মনোরম্য স্থান সেই দ্বারকাপুরি ধাম তো সেই দ্বারকাপুরীতে আমরা যেতে চলেছি আজ এবং আমাদের সঙ্গে প্রায় দুশো জন ভক্ত এখান থেকে সেই যাত্রা শুরু করছে তো আমরা প্রথমে এই দ্বারকা থেকে যাব হচ্ছে রঞ্ছর অর্থাৎ আনন্দ স্টেশন থেকে ডাকর সেই ডাকরে ভগবান দ্বারকাধীশ স্বয়ং তিনি ভক্ত বুধানাকে কৃপা করে সেখানে তিনি এসে অবস্থান করছেন এবং সেই দ্বারকাধীশ দর্শন করব এবং দ্বারকাধীশ দর্শন করার পরে পুনরায় আমরা ট্রেন ধরে আনন্দ থেকে আমরা যাব পোরবন্দর পোরবন্দর অতি মনোরম স্থান যেখানে সুধামা পুরী রয়েছে সুধামার বিভিন্ন লীলা কৃষ্ণের সঙ্গে সেই সমস্ত মনোরম লীলা ভূমি আমরা দর্শন করব। এবং সেখান থেকে আমরা চলে যাব। সোমনাথ সোমনাথে আপনারা সবাই জানেন স্বয়ং শিবজি তিনি অবস্থান করছেন এবং কৃষ্ণের বিভিন্ন সেই লীলা স্থান রয়েছে সেই সমস্ত স্থান আমরা পরিভ্রমণ করব। এবং সেই সোমনাথের পরে আমরা সেখান থেকে যাত্রা করব জুনাগড় জুনাগড়ে যেখানে গিল্লারি পাহাড় রয়েছে মুচুকুন্দ গুহা রয়েছে এবং আরও সুন্দর সুন্দর কৃষ্ণের যে সমস্ত লীলাভূমি সেখানে দর্শনীয় স্থান রয়েছে এবং তারপরে আমরা আসবো জাম্বুবান গুফা সেই গুফা এখনও রয়েছে আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং সেখান থেকে আমরা আসব ভগবান কৃষ্ণচন্দ্র যেখানে একশো বৎসর যাবৎ তিনি রাজকার্য করেছিলেন সেই দ্বারকাপুরি ধাম যাই দ্বারকাপুরি ধামে কি সেই পুরীতে আসব এবং বিভিন্ন জায়গা সেই যে সমস্ত জায়গায় কৃষ্ণ সেই ষোলো হাজার একশো আট মহিষীদের নিয়ে বিভিন্ন লীলায় অংশগ্রহণ করেছেন এবং সেই ভেট দ্বারকা রুক্মিণী দ্বারকাধীশ মন্দির সেই সমস্ত মন্দির আমরা একে একে দর্শন করব। শুধু এখানেই শেষ নয় এরপরে আরও কিছু রয়েছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আপনারা দেখতে থাকুন আমরা আরও সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে চলেছি তাই আপনারা কেউ পরবর্তী যাত্রায় অংশগ্রহণ করতে ভুলবেন না কিন্তু ঠিক তাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা যারা আসতে পারেননি মানুষে আপনারা ভগবান দ্বারকাধীশে চিন্তান করুন এবং আমাদের সঙ্গে সেই ভ্রমণে অংশগ্রহণ করুন কেমন হরে কৃষ্ণা তো আমরা এইভাবে যাত্রা চলছে তো আপনাদের সকলের কৃপা আমরা প্রার্থনা করি এবং আমরা আশা করছি আপনিও দ্বারকাধীশের কৃপায় অবশ্যই এই যাত্রায় অংশগ্রহণ করতে পারবে জয় দ্বারকাধীশ ভগবান কি জয়